হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তোমরা সবাই আশা করি ভালো আছো। তোমার জন্য আসলাম অনেক এক্সাইটেড একটা ব্লগ আমার জন্য, বিকজ অফ আমার হাজব্যান্ড আমাকে ঈদ গিফট হিসাবে iPhone 13 Pro কিনে দেয়, অ্যান্ড এটা আমার জন্য একদম সারপ্রাইজ ছিল। এটা অ্যাকচুয়ালি ছোটো ছোটো ক্লিপিংস, আমার ব্লগ করার ইন্টেনশন ছিল না, বাট যখন আমি যে সারপ্রাইজ হই যে অ্যাকচুয়ালি আমাকে কিনে দিচ্ছে, সো আমি অনেক বেশি মানে খুশি হয়ে যাই। সো ওই সময়েরই আর কি অ্যাকচুয়ালি কিছু কিছু ছোটো ছোটো মোমেন্ট থিঙ্ক করলাম, এইটা যদি আমি অ্যাজ আ ব্লগ হিসেবে আপলোড না করি এটা খুবই অন্যায় হয়ে আমার হাজব্যান্ডের জন্য, বিকজ অফ উই আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা জুনায়েদের জন্য ফোন কিনতে গিয়েছিলাম, বাট জুনায়েদ সেখানে যেয়ে আমাকে বলে তোমার চয়েসে কোনটা ভাল লাগে, সো আমার এটা ভাল লাগছিল জন্য জুনায়েদ আমাকে বলে ঠিক আছে আমি তোমাকে গিফট করছি, আমি কিনবো না। সো দেখো আমি আমার ছেলে অনেক খুশি দুইজনে যে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়েছি। সো থিঙ্ক করলাম যে জুনায়েদ এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে আমাকে, কেন না একটা আমি ওকে ট্রিট দিই। সো আমরা যমুনাতে ছিলাম সেই সময়, সো যমুনার BFC-তে যাই, আমাদের ফেভারেট অ্যান্ড জুনায়েদের অনেক ফেভারেট। সো আমরা দেখো মা ছেলে ফোন পেয়ে তো অনেক খুশি, দেখো ফোন, এই তো আমার ফোন। অ্যাকচুয়ালি আমার জন্য খুবই স্পেশাল এটা, বিকজ অফ জুনায়েদ অনেক ছোটো থেকে ছোটো জিনিস আমার খেয়াল করে, আমাকে কেয়ার করে, এটা আমার অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড এটা আমার জন্য অনেক বেশি অনেক বড় একটা সারপ্রাইজ ছিল, আমি আনএক্সপেক্টেড। সো তাই থিঙ্ক করলাম ছোটো একটা ভিডিও হিসাবে, একটা ছোটো মিনি ব্লগ হিসাবে, মেমোরি হিসেবে রাখার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, অ্যান্ড থ্যাংক ইউ মিস্টার জুনায়েদ শাহ যে আমাকে এত লাভ করার জন্য, আমাকে আমার স্বয়ং সম্পূর্ণ সব কিছু পরিপূর্ণ রাখার জন্য তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সো এই তো আমার ছোটো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। টিল দেন, বাই বাই, থ্যাংক ইউ।